দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেদাত ঈদের ঘরে খাওয়া যাবে কিনা, তাদের সাথে চলা যাবে কিনা? অমুসলিম হিন্দুর ঘরে যদি খাওয়া যায় তাহলে বেদাতি তো দাঁত নাই শুধু, কি বলে অমুসলিমের তো গালি নেই, এরকম বাসায় যদি আপনি খাইতে পারেন তাহলে বেদাতি, এটা তো শুধু দাঁতে না, বুঝাতে পারছি? অমুসলিমের বাসায়, হিন্দুর বাসায় যদি, খ্রিস্টানের ঘরে যদি আপনি খাইতে পারেন তাহলে বেদাতির ঘরে কেন ব্যাধি পাবেন না? ভাই একজন বেদাতি তাকে আপনি সম্মান করবেন না, বেদাতি হিসাবে তাকে কি করবেন না, সম্মান করবেন না, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন করার কোন আদর্শ আমাদের কি ইসলাম শিক্ষা দেয় না? আপনি বেদাতির সাথে সম্পর্ক ছিন্ন করেন তার দাঁত লাগাবেন কিভাবে তার গালে? কথা বুঝতে পারছি? বেচারার গালে দাঁত নাই, বেদাতি হয়ে গেছে, এখন আপনি তার গালে দাঁত লাগাইতে চাচ্ছেন, তার কোরআন সুন্নাহ পথে আনতে চাচ্ছেন, তাহলে যদি তাকে সম্পর্ক ছিন্ন করে রাখেন তাহলে কিভাবে আনবেন? এখন আপনি যদি বলেন যে না তার অন্তরে মোহর মেরে দিছে, আমি বলবো আপনি গায়েবের মালিক, আপনি কিভাবে জানেন তার অন্তরে মোহর মেরে দিছে? তার যে হেদায়েত কবুল হবে না আপনি কিভাবে জানেন? আমরা সবাই কাম করি না ভাই, যে না ওর হবে না এই জন্য আমি ছেড়ে দিছি, কেন আপনি কে জানেন, কে বলছে আপনাকে? শেষ মুহূর্তে যে হেদায়েত পাবে না সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? হতে হতে পারে, এই জন্য আমাদের উচিত সবার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর আচরণ বেদাতির সাথেও করতে হবে, বেদাতি দেখে তার সাথে অসুন্দর আচরণের অনুমতি ইসলাম আমাদেরকে দেয় না, বরং তার সাথে তার হেদায়েতের নিয়তে যদি আপনি সুন্দর আচরণ করেন বরং সফল হবে। জি বললাম।